হাই ফ্রেন্ডস, আমি সুভদ্রা। আমার চ্যানেল ভোজের থালিতে তোমাদের আরও আর একবার ওয়েলকাম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পমফ্রেট পাতুরি। বাঙালিদের পাতে মাছের পাতুরি কিন্তু খুবই একটা লোভনীয় পদ, তা সে ভেটকি মাছের পাতুরি হোক, ইলিশ মাছের হোক বা পমফ্রেট মাছেরই হোক। আমার বাড়িতে পমফ্রেট মাছ ছিল, তাই আমি ভাবলাম তোমাদের সাথে পমফ্রেট মাছের পাতুরিটাই শেয়ার করি। তবে এই পাতুরিটা আমি কিন্তু সর্ষে বা পোস্ত বাটা দিয়ে নয়, একটু অন্যরকম পদ্ধতিতে দেখাবো। তাহলে এসো দেখে নিই ঝটপট আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। প্রথমেই লাগছে পমফ্রেট মাছ। এখানে দুটো মাছ নিয়েছি আমি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ মাছের গায়ে এভাবে চিরে দিয়েছি, যাতে আমরা যে পরে মশলাটা বানাবো বা পেস্ট বানাবো সেটা মাছের গায়ে বা স্কিনে ভালো করে ঢুকে যায়। সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো নারকেল কোড়া, লাগছে কিছু ধনে পাতা কুচি, সাথে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা যতটা ঝাল খাও সেই বুঝে নিও। আর লাগছে কিছু রসুনের কোয়া, লাগছে 1 টেবিল চামচ জিরে, আর লাগছে লেবুর রস। এখানে 2 টেবিল চামচ মতো লেবুর রস নিয়েছি। সাথে লাগছে স্বাদ মতো নুন, আর অল্প চিনি, সব কিছু একসাথে ব্যালেন্স করার জন্য। আর লাগছে অল্প একটু সর্ষের তেল। প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে, আর তাই মাছে অল্প লেবুর রস আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর সেটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। পাতুরি বানানোর জন্য আমাদের একটা পেস্ট বানাতে হবে, আর তার জন্য আমাদের বাকি যা যা ইনগ্রিডিয়েন্টস আছে, মানে নারকল কোড়া, ধনে পাতা, তার সাথে জিরে, লেবুর রস, তেল, লঙ্কা, রসুন, নুন, চিনি সব একসাথে দিয়ে একটা ভালো মতো পেস্ট বানিয়ে নেব। পার্সের ডিশ পাতরানি মাছির সাথে কিন্তু এই রেসিপিটার অনেকটাই মিল আছে। পাতরানি মাছি মানে হচ্ছে পাতার মধ্যে মুড়ে কোনো মাছ রান্না করা, যেটা কিন্তু আমাদের বাঙালিদের এই পাতুরির সাথে একদমই আইডেন্টিক্যাল। যদিও মশলার অনেক ডিফারেন্স থাকে, কিন্তু দুটোই খেতে খুবই অসাধারণ হয়। তাই আমি এখানে তোমাদের সাথে পোস্ত বাটা বা সর্ষে বাটা দিয়ে রেসিপিটা দেখাচ্ছি না, যেটার সাথে আমরা খুবই পরিচিত। বরং আমি তোমাদের পাতরানি মাছির সাথে যেটার মিল, মানে ধনে পাতা আর নারকল দিয়ে যে রেসিপিটা, সেটাই শেয়ার করছি। আর এটার টেস্টও দারুণ হয়। দেখো এখানে পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। ধনে পাতা, নারকোল আর লেবুর রস সব কিছু মিলে একটা অসাধারণ গন্ধ আছে এটার। পাতুরি বানানোর জন্য প্রথমে একটা কলা পাতা নিয়ে নিয়েছি, আর সেটাকে হালকা সেঁকে নিয়েছি, কারণ কলা পাতা মুড়লে তো ভেঙে যেতে পারে, সেঁকে নিলে সেটা একটু সফট হয়ে যায়, তাহলে মুড়তেও সুবিধা হবে। এর উপর আমরা একটা লেয়ার তৈরি করছি আমাদের বানানো পেস্ট দিয়ে, আর তার উপর মাছটাকে আলতো করে রেখে দেবো। আর এর উপর দিয়ে আমরা পেস্টের আর একটা লেয়ার দিয়ে দেব, মানে মাছটা উপর দিক থেকে নিচের দিক দিয়ে পুরোটাই আমাদের যে ধনে পাতা আর নারকলের বাটা আছে সেটা দিয়ে কভার করে নেব। উপর দিয়ে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভেটকি আর ইলিশের পাতুরিতে কিন্তু উপর থেকে অল্প সর্ষের তেলও ব্যবহার করা হয়, কিন্তু আমি সেটা এখানে ব্যবহার করছি না। এবার পাতাটাকে চারিদিক থেকে ভালোভাবে মুড়ে নিয়ে এটাকে সুতো দিয়ে বেঁধে নেব। দেখো এখানে আমাদের একটা পাতুরি তো তৈরি, এভাবে আর একটা বানিয়ে নেব। এইবার স্টিম করার জন্য প্রথমেই একটা প্যানেতে জল নিয়ে সেটাকে ভালো করে গরম করে নেব, আর জলটা ভালোভাবে ফুটে এলে এর উপর দিয়ে একটা স্ট্রেনার রেখে দেব। পাতুরিগুলোকে আমরা এর উপরই রেখে দেব, যাতে স্ট্রেনারের ছিদ্র দিয়ে স্টিমটা উপরে এসে মাছগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। এবার এটাকে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। আমি এখানে তোমাদের এটা স্টিমিং প্রসেসে শেয়ার করছি, কিন্তু তোমরা চাইলে এটাকে ভেজেও করতে পারো, মানে কড়াইতে অল্প তেল নিয়ে তার মধ্যে পাতুরি দিয়ে দুদিক থেকে ভালো করে শ্যালো ফ্রাই করে নিলেও কিন্তু এটা একই রকমই ভালো খেতে হবে। 10 মিনিট পর আমরা পাতুরিগুলোকে বার করে নিয়েছি, এগুলো কিন্তু একদম রেডি।
সার্ভ করার জন্য সুতোটা কিন্তু তোমরা কেটে দিতে পারো, তাতে সুবিধা হবে খেতে। আর এটা খুললেই দেখতে পাবে আমাদের পাতুরিটা কত সুন্দর দেখতে হয়েছে। পেস্টটা একদম গ্রেভির মতো হয়ে গেছে আর গন্ধ কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে এই পাতুরিটা একদম জমে যাবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। যারা পমফ্রেট খেতে ভালোবাসো আর পাতুরি দুটোই ভালোবাসো, তারা তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আসবো পরের দিন নতুন অন্য কোনো আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।